সরকারি নিয়মানুসারেও পিপলাপল্লী সমিতির অধীনে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের বাড়িতে বাড়িতে শৌচাগার নির্মাণের কাজ করেছিলেন একদল নির্মাণকারী। তবে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের শৌচাগার নির্মাণের পর দীর্ঘ কয়েক বছর সময় কেটে গেল, এখনও পর্যন্ত প্রকল্পের শৌচাগার নির্মাণের টাকা পাননি বলে এমনটাই অভিযোগ নির্মাণকারীদের। নির্মাণকারীরা জানিয়েছেন, 2014 সালে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের শৌচাগার নির্মাণের কাজটি মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত পিপলাপল্লী সমিতি থেকে বরাত নিয়েছিলেন নির্মাণকারীরা। বরাত নিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর, মহেন্দ্রপুর, তুলসীহাটা ও কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়িতে বাড়িতে শৌচাগার নির্মাণ করেছিলেন তারা। তবে নির্মীয়মানের শৌচাগারগুলির বকেয়া টাকা নির্মাণকারীদের পরিশোধ করেনি পিপলাপল্লী সমিতি। এমনকি নির্মাণকারীদের বকেয়া ওই সমস্ত টাকা আত্মসাৎ করেছেন পিপলাপল্লী সমিতির সম্পাদক গৌতম আচার্য বলে এমনটাই অভিযোগ নির্মাণকারীদের। পিপলাপল্লী সমিতি অভিযোগ, আমরা 2014 সালে স্যানিটেশন দপ্তরে কাজ করেছিলাম, সেই কাজের টাকা এখনো পর্যন্ত আমরা পাইনি। কিছু টাকা দিয়েছিল, বাকি টাকা আমাদের এখনো পাওনা আছে। হ্যাঁ, ওনারা দিতে ইচ্ছুক না, সম্পূর্ণ টাকাটিকে ওরা অ্যাকাউন্টের যে টাকা ঢুকেছিল সেই অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা উইথড্রল করে নিয়েছে। তো আমরা এক একজন এক এক রকমভাবে টাকা পাবো। আমি যেহেতু পাবো 370,000, এবার আরও বাকি যারা পাবে তারা তাদের মতো বলবে। পায়খানার কাজ করেছিলাম স্যানিটেশন দপ্তরের জেলা পরিষদের মাধ্যমে, পিপলাপল্লী সমিতির এনজিওর আন্ডারে আমরা কাজ করেছিলাম। সেই টাকা গৌতম আচার্য বিভিন্ন রকমভাবে আমাদেরকে হেনস্থা করছে, হুমকি দিচ্ছে, থ্রেট করছে, কোনো রকম কোনো টাকা পাবি না এই বলছে। আমরা এসেছি থানাতে, থানাতে আমরা একটা ওনার এগনেস্টে জিডি করব। হ্যাঁ, এবার জিডি বলতে আমরা থানাতে একটা কমপ্লেন দেবো, যে কমপ্লেনটা অনুযায়ী ওনারা ইনকোয়ারি করে দেখুক যে আমরা সঠিক পাবো কি পাবো না, পাচ্ছি কি পাচ্ছি না, সেটা তদন্ত করে দেখা হোক। আমরা আত্মহত্যা করতে বাধ্য হব। কতজন আছেন আপনারা এখন? এখন পর্যন্ত আমরা আছি 35-40 জন। পিপলাপল্লী সমিতির আন্ডারে 2014 সালে স্যানিটেশনের কাজ করেছিলাম, সেই টাকা আমাদের কিছু কিছু দেওয়া হয়েছে। আবার বলেছিল যে আমাদের বিল হবে, তোমাদের বিল পাবা, যখন বিল হয়ে যাবে তখন পাবা। এবার বিল আটকে থেকে যায়। তারপরে আবার বিল যখন হলো, আমাদের প্রায় 3 মাস আগে বিল হলো, আমরা আসলাম, আসার পরে বলছে যে ঠিক আছে আমাদের অ্যাকাউন্টটা হোল্ড হয়ে গেছে, কেউ আমাদের পার্টনারে হোল্ড করে দিয়েছে, টাকাটা তোমরা এসে হোল্ডটা খোলা হোক। এবার হোল্ডটা আমরা এসে সবাই মিলে অ্যাকাউন্টটাকে খোলার ব্যবস্থা করলাম। তারপরে সেটা খুলে দেওয়ার পরে সে টাকাগুলো আমরা আবার বলছি যে টাকাগুলো আমাদের দিতে হবে, তো টাকাটা দেবে না, তার জন্য প্রতারণা করে আমাদেরকে ঘুরাচ্ছে বারবার। তো ওই জন্য আমরা এখন গৌতম আচার্য পিপলাপল্লী সমিতির সেক্রেটারি। যদিও নির্মাণকারীদের এখানে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন পিপলাপল্লী সমিতির সম্পাদক গৌতম আচার্য। শৌচালয়, সেই শৌচালয় নির্মাণের যারা নির্মাণকারী ছিল তারা নাকি আপনাদের যে এনজিও রয়েছে সংস্থা, সেই সংস্থার মাধ্যমে কাজ করেছিল, তাদের বকেয়া বিল কয়েক লক্ষ টাকা বাকি আছে, যেটা আপনার বিরুদ্ধে ওরা আত্মসাৎ করার অভিযোগ তুলছে, কি বলবেন বিষয়টা নিয়ে? শুনেন, একটা কথা বলি, এই যে অভিযোগগুলো এরা করেছে এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ, এরকম কোনো অভিযোগ মানে ধোপে টিকে না। শুনেন, আমি যদি টাকা আত্মসাৎ করেছি, ওরা ব্যাংক স্টেটমেন্ট তুলুক বা প্রশাসনে যাক, যে আমার বিরুদ্ধে অভিযোগ করুক যে আমি ওদের টাকা ন্যায্য টাকা দিইনি, আমি ওদের টাকা চেক মারফত পেমেন্ট করেছি, এবার আরটিজিএস করে লাস্টের যে পেমেন্ট গ্রহণ করেছি সমস্তটা আরটিজিএস করে পেমেন্ট করেছি, এবং আরটিজিএস করে পেমেন্ট করেছি, যাদের যেরকম পাওনা ছিল সেই হিসাব করে আমি টাকা তাদেরকে প্রত্যেককেই টাকা দিয়েছি। আমার মাঠ ম্যানেজার যেভাবে হিসাবটা দিয়েছে সেইভাবে আমি তাদেরকে পেমেন্ট করেছি, কারোর কোনো টাকা বকেয়া নাই, টাকা আত্মসাৎ করেছি। তাহলে এরা প্রশাসন খোলা আছে, প্রশাসনের জায়গায় যা আন্ডারে আজকে 2013-2014 তার আগে থেকেই কাজ শুরু হয়েছিল, তো অনেকে কাজ করেছিল আমাদের আন্ডারে কিছু কিছু এলাকায়, এবং যারা যে সমস্ত লোক আমাদের এখানে কাজ করেছিল তাদেরকে আমি সমস্ত পেমেন্ট মানে একবারে না কয়েকবার যেভাবে জেলা পরিষদের মাধ্যমে যেভাবে পেমেন্টগুলো এসছে আমার কাছে সেভাবে ওদেরকে চেক মারফত ওদেরকে টাকাগুলো দিয়ে দিয়েছি, যে যেরকম কাজ করেছে ওরা যা কাজ করেছিল তার সেই অংশে সমিতির যে পাওনা সে বাদে ওরা সমস্ত টাকায় ওদেরকে পেমেন্ট করে দেওয়া হয়েছে, এবং দীর্ঘদিন থেকে আজকে বিলটা আটকে ছিল, প্রায় 2013 সাল থেকে আমাদের এখানটায়
এই বিলটা অনেক বিল আটকে ছিল, সেই 2013 থেকে আজ পর্যন্ত 2020-তে এই লকডাউনের মধ্যে আজকে আমরা বিলটা উঠিয়ে নিয়ে এসেছি। আমি বিলটা উঠিয়ে নিয়ে এসে ওদেরকে, মানে ওদের বিভিন্ন জায়গায় গরিব মানুষ সব কাজ করেছিল, তাদের সেই এইগুলো আমি পেমেন্ট করেছি। এবং ওদের যে ন্যায্য পাওনা, সে প্রত্যেকটা টাকাই ওদেরকে সমভাবে, যা যে যে কন্ট্রাক্টর বলছিল হয়তো, যে যে যেভাবে কাজ করেছে সেভাবেই ওদেরকে আমি পেমেন্ট করে দিয়েছি। আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ, সত্য সবার আগে। নিবেদন করছে আম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার। ফ্লেক্সি স্ট্রং मतलब হামেশা কে লিয়ে স্ট্রং। মিসেস রাজী স্ক্যান সেন্টার, স্থান বারুতুয়ারি ঈদগাহ পাড়া, হরিশচন্দ্রপুর, মালদা। দেশ কে নব নির্মাণ মে হামারা ভি যোগদান। অঙ্কিত টিএমটি কা ওয়াদা, লোহে কি উম্র জাদা।